নমস্কার বন্ধুরা, বেঙ্গুলি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাকরোল বাজি তৈরি করে দেখাবো। আমি এখানে কাকরোলগুলি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, এরকম ভারী করে আমি কেটে রেখেছি। এবার প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, লঙ্কাগুলি লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ, একটু বাড়ি করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাকরোল, এবার কাকরোলগুলি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যারা কাকরোল খেতে চাও না, তারা এইভাবে কাকরোল ভাজি করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। এবার ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। এবার ঢাকনা তুলে নিয়েছি, চুলার আঁচটাকে বন্ধুরা লো করে রাখতে হবে। আমি লো করে কাকরোলটাকে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে লো করে কাকরোলগুলিকে ফ্রাই করে নেব। আবার একটু ঢেকে দিচ্ছি, এবার ঢাকনা তুলে নিয়েছি, কাকরোলগুলিকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। একটু পর পর নাড়াচাড়া করতে হবে, নইলে কাকরোলগুলি পুড়ে যাবে। গরম ভাতের সঙ্গে এরকম কাকরোল ভাজি হলে আর কিচ্ছু লাগে না। কাকরোল ভাজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। রেসিপি ভালো লাগে থাকলে লাইক করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য।